ভীমানি মেঘ ভাবছে একা কান পেতে শোনো গাছের পাতারা মুখ লুকিয়ে কাঁদছে একা ঘুম ভাঙা কোনো পথের বাঁকে শেষ বিকেলে সূর্যটা ডাকে তোমাকে কত করে বললাম বাসে ফিরে চলো কিন্তু তুমি আমার কথা শুনলে না আমি কোনো কন্ডিশন মেনে সংসার করতে পারবো না আমি তোর আগেই বলেছিলাম মেয়েটা থেকে একটু দূরে থাকিস আমার কি দোষ আমার সাথে কেন এমন হয় তুমি কিন্তু কয়েকদিন যাবত খুব বেশি বেশি মিস্টেরিয়াস বিহেভ করছো আচ্ছা মিস্টেরিয়াস কেন বলছো বলো যে অনেক বেশি রোমান্টিক হয়ে গেছে কাউকে হার্ট করে রিলেশনশিপে কোনোদিন হ্যাপি থাকা যায় না You should say sorry to him. এখানে আমার কি দোষ ছিল আমি কেন সরি বলবো আসলে আমাদের সময় কেমন এন্টারটেইনমেন্ট মানে মনের খোরাক হলো রেডিও গান শোনা হ্যাঁ তারপরে সাহিত্যের অনুষ্ঠানগুলো শোনা আর সাহিত্যের অনুষ্ঠানে যাওয়া আর হলো বই পড়া এছাড়া আর কি ছিল বলো যেন মানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার স্যার ওদিন রুস্তম ভাই ফুড মেলা সম্পর্কে কি একটা আইডিয়া দিয়েছিল ওটার উপর কিছু কথা ছিল তোমার কি নতুন কোনো আইডিয়া আসছে নাকি মাথায় না ম্যাডাম ম্যাডাম আমাদের একটা বুদ্ধি আসছিল বলো কি বুদ্ধি মানে আমরা কি ফুড মেলাতে কোনো কুইজের আয়োজন করতে পারি না কুইজ তুমি ওই প্রশ্ন উত্তরের কথা বলছো না ঠিক প্রশ্ন উত্তর না মানে আমাদের রেস্টুরেন্টে তো বেশিরভাগ কাপড়াই আসে আমি চাচ্ছিলাম কাপল দিয়ে নেকটা যদি কুইজ করা যায় মানে হচ্ছে মানে ধাঁধা টাইপের একজন আরেকজন সম্পর্কে বলবে তো যে যার সম্পর্কে যতগুলো সঠিক উত্তর দিবে যেমন দশে দশটা বা দশে নয়টা তো তাকে আমরা মানে পুরস্কার দিব আচ্ছা শোনো তুমি কি এই ফুড মেলাতেই সেটা করতে চাও হ্যাঁ স্যার মানে আমার মাথায় বুদ্ধিটা আসলো তাই আপনার সাথে শেয়ার করলাম ও খুব ভালো খুব রুস্তম ভাই তোমার কথা কোনো গুরুত্বই দেয় না আমি কিছু বললেই বলে তুমি ছোট মানুষ খাটো মানুষ চুপ থাকো এত কথা কেন বলো বলেন স্যার এইভাবে কি আসলে শান্তিতে কাজ করা যায় না এটা তো উচিত না আমি রুস্তমকে কঠিন করে বলে দেব আরে আমি তো রুস্তমকে বলেইছি যে সব কিছু তোমাকে নিয়েই করতে না স্যার আমাকে নিয়ে তো করে না আমাকে দিয়ে করায় এভাবে কি স্যার বলেন কাজ করা যায় কোনো আইডিয়া দিলে একদমই শোনে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে রুস্তমকে বলে দেবো এখন থেকে সে সমস্ত কাজ তোমাকে নিয়ে করবে হ্যাঁ আপনি একা একা এখানে দাঁড়িয়ে যে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম কি আপনি এখানে জি স্যার গাড়ির জন্য ওয়েট করছিলাম কল করেছেন জি স্যার আপনি চাইলে আমি আপনাকে নামাই দিতে পারি না না স্যার গাড়ি চলে আসবে চলুন চলুন আপনাকে নামাই দিই না স্যার থ্যাঙ্কস আমার কোনো সমস্যা নেই না স্যার আমার গাড়ি চলে আসবে আরেকদিন যাব ইটস ওকে ভাই একটা জিনিস খেয়াল করছেন এই যে আমাদের লাভ বার্থডে প্রতিদিন এত এত কাপড় আসে সবার জীবনে প্রেম আছে কিন্তু ভাই আমাদের জীবনে কিন্তু প্রেম এখনো আসলো না আমি বয়স কত স্যার ছোট মানুষ এসব এইসব এখন বাবা কেন কাজে মন্দ আপনি তো সিনিয়র মানুষ বড় ভাই মানুষ আপনার জীবনে তো প্রেম দেখি না আমি দেখো আমার বাসায় আমার জন্য মেয়ে দেখতেছে আমি একবারে বিয়ে করবো এসব প্রেম ভালোবাসা আমি নেই আমি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছি তুমি তো ফাঁকি বাজ কাজে তো কোনো মন নেই খালি আসো প্রেম ভালোবাসা রোমান্স এসব নেই
আপনার যে ভালোবাসাটা কই সেটা আমি মানে সিজার বার ওখানে গেলেই দেখতে পাই। এই চুম্মন কি বললা তুমি? খাওয়া নিয়ে কথা বলতেছো? এই জীবনে খাওয়া হচ্ছে একমাত্র সত্য। খাবার তো কি করবো, এত কিছু কেন করতেছি, খাওয়া বলেই তো করতেছি। আপনি তো বোঝানোই খাওয়া খাওয়া খাওয়া। শোনো, তোমার চেয়ে আমি বড় পোস্টে আছি না, আমি বেশি খাবো। তুমি আমার চেয়ে ছোটো পোস্টে আসো, তুমি কম খাবা, বুঝছো? আমি খাইলাম কই ভাই, যখনই যাই তখনই তো সিজার ভাইয়ের সাথে আপনি। তুমি এখন কিছু দিলো, কাজ করো, যাও ভাই, তুমি যাও যাও বলছি, একটু দেখি যাও। লোকজন নিয়ে মানে আমার জীবনটা শেষ হয়ে গেল। হ্যালো, কালকে তোমরা বের হচ্ছে কোথায়? সেটা আমার সাথে বের হও, তারপর দেখা যাবে। আমি ঠিক সকালবেলা তোমার বাসার সামনে এসে ওয়েট করবো। সকালই বের হতে হবে? হ্যাঁ, আর ঠিক যেভাবে বলেছি সেভাবে, মনে আছে তো? কিভাবে জানো? মজা করো না তো, যেভাবে বলেছি ঠিক তেমন করে তুমি সেজে আসবে। লাল শাড়ি, লাল টিপ, খোলা চুল, আর গনাগাটি তোমার ইচ্ছে মতো, আর তোমার দেয়া চুড়ি, আর চোখ ভর্তি করে কাজল, রাইট? হ্যাঁ আছে বাবা, সব মনে আছে। গুড, সকাল সকাল আমি তো হাজির হয়ে যাবো। আচ্ছা তাহলে আমি এখন তাড়াতাড়ি ঘুমাই, কালকে তো আমার সকাল সকাল উঠতে হবে। তার উপরে শাড়ি পরতে হবে, শাড়ি পরা যে কত মহা প্যারার কাজ সেটা কি তুমি জানো? হ্যাঁ জি, একটু ভালো কিছুর জন্য একটুখানি কষ্ট করতেই হয়। কুচু, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার হাতের কাজ শেষ করে ঘুমিয়ে পড়ো, আমিও যাই ঘুমিয়ে পড়ি গিয়ে। ওকে, গুড নাইট। গুড নাইট। আমরা কি সবকিছু ঠিক করতে পারি না? রাহান প্লিজ, আই নো, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। সামিরকে নিয়ে তুমি খুব হ্যাপি তাই না? আমি চাই না তোমার কোনো প্রবলেম হোক, তুমি কোনো প্রবলেমে পড়ো। কি করবে, তোমার ওই গুন্ডা বয়ফ্রেন্ড আমাকে পেটাবে? রাহান প্লিজ, এমন করো না, আমাকে যেতে দাও তো। আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। সেটা তুমি এমনিও পারবে না। এভাবে বলো না। আমাকে একটা হেল্প করবে? কি বলো, বলতে পারবে তোমাকে আমি কিভাবে ভুলে যাব? তোমার সাথে কাটানো মোমেন্টস গুলো আমি কি করে ভুলে যাব? পারবে বলতে? ভালোবাসারা কোথায় হারিয়ে ফেলে আশা সব।
হচ্ছে না। আমার হয়েছে যত জ্বালা, বুঝেছিস? সাকিব একটু ঝাল টাল দিয়ে খেতে পছন্দ করে, আর তোমার বাবা একদমই ঝাল খেতে চায় না। রাঁধতে গেলে আমার তো কত বুঝে বুঝে সব রাঁধতে হয়। কেন আম্মু, তুমি তো ঠিকঠাকই রান্না করো, বেশি ঝালও না আবার কমও না। ঠিকঠাক, এতদিন ধরে ওই যে বুঝে বুঝে মশলা কতটুক দিব না দিব, কোনটা বেশি কোনটা কম, তাই আর কি হয় ওই। আর একরকম খেতে খেতে তোমাদেরও মুখের স্বাদ হয়েছে ওই রকম। আম্মু, আজকে কি মাংস রান্না করবে? হ্যাঁ, রাত্রে রাঁধবো ভাবছি। সাকিব তো দুপুরে ফিরবে না, ওই ও না একটু ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে খেতে চেয়েছিল। তোমার হাতের রান্না সবাই খুব মিস করে, তবে সবচেয়ে বেশি মিস করে কে জানো? কে? রাফা। সকাল সকাল টিফিনে কত সব নাস্তা বানিয়ে দিতে, আমি তো ওগুলো পারি না। অহরে, এই লাভ বার্ডে থাকতে গিয়েই তো পারি না, আমারও খুব খারাপ লাগে। তোদেরকে ঠিকঠাক মতো একটু রান্না টানা করে যে খাবো তার সময়ই পাই না। তুমি আজকে লাভ বার্ডে যাবে না? না, ছুটির দিন, তোর বাবাই যাক। তুইও বাসায় আছিস, আর ভাবছি যে একটু কিছু ভালো মন্দ রান্না করি। কতদিন তোদের জন্য ভালো কিছু রান্নাতে পারি না, কিছু না। তাহলে খিচুড়ি আর ইয়ে রান্না করো। ছোটটা কই? স্কুলে গেছে। আজকে আবার কিসের ক্লাস ওদের ছুটির দিন? ক্লাসে না আম্মু, ওদের স্কুলে ফাংশন আছে, আর সেই ফাংশন সে ডিরেকশন করছে। হ্যাঁ, ওরে বাবা রে, আমার ওই ছোট্ট সোনা এত বড় হয়ে গেছে ডিরেকশন। না না বাবা, ওকে অনেক সমীহ করে কথা বলতে হবে, এখন আর ছোট্ট সাহেব বলা যাবে না, বুঝেছি? ঠিকই বলেছো, ও কিন্তু আমাকে কমপ্লেন করেছে, বলেছে সবাই ওকে কেন ছোট্টু ডাকে, ওর কি নাম নেই? বাবা রে, না ঠিকই বলেছে, হ্যাঁ আর ওই ছোট্টু টোটু বলা যাবে না গো। আচ্ছা আম্মু, মাংসটা ভিজাবো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, ওই মাংসটা ফ্রিজ থেকে বের করে একটু ভেজার পরে ম্যারিনেট করে রেখে দেবো। আর দুপুরে আমাদের সবজি, করলা ভাজি, তারপরে একটু রুই মাছের ঝোল হয়ে যাবে না? সিজার ভাই, মানে আগে আপনি আমাকে যেইটা খেতে দিয়েছিলেন ঝাল খুব বেশি ছিল, খেয়ে তো দুই দিন আমার শুধু পেট ব্যথা আর পেট ব্যথা। আরে ভাই, ওটা তো আপনি ইচ্ছে করে বেশি ঝাল দিয়ে খেয়েছেন, ওটা আমার দোষ। আপনি বলছেন ঝাল বেশি দিতে, আমি ঝাল বেশি দিছি, এইটা খেয়ে দেখেন, এখন সমস্যা হবে না তো? আরে না ভাই, আপনি নিশ্চিন্ত মনে খান। তাই না? আপনাকে দিয়ে খাবার টেস্ট না করাইলে তো আমি বুঝতেই পারি না খাবারটা ভালো না মন্দ হয়েছে। আরে আপনি বানিয়েছেন আর সেই খাবার ভালো হবে না, কখন এরকম হয়েছে নাকি? তাও ভাই, আপনারা দিয়ে বিশ্বাস, আপনারা দিয়ে টেস্ট করালে নিজের একটা বিশ্বাস পায়। এটা হলো আমার প্রতি আপনার ফেক বিশ্বাস। আসলে পৃথিবীতে তো খাওয়াটাই আসল, তাই না? যাদের খাবারের টেস্ট একরকম তাদের মনের মিলও সেরকম। এইটা ভাই ঠিক বলেছেন, এই কথাটা ঠিক আছে ভাই। চলে আসছো না? আমি এখানে আসছি দেখে তুমি চলে আসছো না? মানে এটা কি অশান্তির একটা মানে জিনিস? জি না স্যার, আপনাকে ডাকি। আমি জানি খুঁজতেছে শান্তিতে এদের জন্য। আমি 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 দেখি স্যার কি বলতেছে, দেখে জান। আমি বুঝি না ভাই, আপনি যারে তারে দিয়ে খালি, আর আমার না বলছি, মানে আপনার না বলছি, টেস্ট করার আগে আমাকে বলবেন। আপনি নিতে বলি, আপনি আর ওই রুস্তম ভাই জানেন ওই সে একটু জুসকু ওই একটুকুই আছে, এটাই খান, তার খাওয়াটাই খান। আমি বুঝি না আপনি কেন তারা ডাকেন, আবার পাইলে তো সে আবল তাবল হয়ে যায়। না না, এটা খান, এটা ভালো লাগবে, খাবো। খান খান মিষ্টি, আর এরপর থেকে তো বুঝতেছি না কি বলবো। ঠিক খান, ভালো হয়েছে, ধন্যবাদ। ব্রো
আপনার সাথে কিছু কথা ছিল। জি বলুন। ও আমি সামির। আপনি আমাকে চিনবেন না, বাট আমি আপনাকে চিনি। আপনার সাথে আমার কোথাও দেখা হয়েছে বা কথা হয়েছে বলে আমার মনে পড়ছিল। তবু আমি আপনাকে চিনি, আর চেনার সোর্সটা কিটাও হয়তো আপনি জানেন। আপনি কিছু একটা বলতে চেয়েছিলেন। ও মাই ব্যাড। অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। রিকোয়েস্ট বলুন। মৌ আর আমার রিলেশনশিপটা 3 বছরের, 3 ইয়ার্স, অনেক লম্বা একটা রিলেশনশিপ। লম্বা রিলেশনশিপে যা হয়, ভুল বোঝাবুঝি, জেদ, এই কারণে আমাদের ব্রেকআপ হয়েছিল। ব্রেকআপ না, ব্রেকে ছিলাম। মৌ হয়তো বুঝতে পারেনি, বাট আমি বুঝতে পেরেছিলাম জেদ মৌ আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমি মৌকে ছাড়া। আপনি এই কথাগুলো আমাকে কেন বলছেন? I think you should know. No need, bro. আমি দোয়া করি যে আপনারা দুজন একসাথে ভালো থাকেন। না, আমি এভাবে ভেঙে যাব না। ওরা পারলে আমাকেও পারতে হবে। ইয়েস ইয়েস আই ক্যান, আমিও দেখিয়ে দিব। বাবা সবসময় বলতো পৃথিবীটা লুজারদের জন্য না। আব্বা আমি লুজার না, তোমার ছেলে লুজার না। আই উইল, ইয়েস ইয়েস আই উইল, আই উইল। অনেক বিরক্তিকর একটা ব্যাপার। কমন সেন্স এটা কখনো কাজ করেনি আপনার? করবেই বা কেন, আপনার ছেলে মানুষ, রাস্তাঘাটে মেয়ে দেখলে তো আপনাদের হুশ থাকে না, তাই না? আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমার আসলে ওরকম কোনো ইন্টেনশন ছিল না। আমি জাস্ট আপনার সাথে পরিচিত হতে চাচ্ছিলাম। পরিচিত? আমি আপনার সাথে কেন পরিচিত হতে যাব? আপনি আমাদের এরিয়াতে নতুন আসছেন, আর আমার বাসার পাশে আপনার বাসা। পরিচিত হতে চাওয়াটা কি খুব দোষের কিছু? সেটা দোষের কিছু না হলো এভাবে রাস্তা দাঁড়িয়ে মেয়েকে কখনো ফলো করবেন না। মানুষ তাতে কি ভাববে, এত কেয়ারলেস হবে না, জিনিসটা অনেক খারাপ দেখা। জি অবশ্যই, আমি আপনার সামনে। Thank you.
ভাই তুমি এই সময় এখানে না আমি অনেকক্ষণ যাবত দেখতেছিলাম আপনি দোকানের পাশ দিয়ে ঘুরঘুর করতেছিলেন তাও আবার এই টাইমে কিছু কিনতে আসছিলেন এই তুমি এগুলো কি বল আমি ঘুরঘুর করব কেন আমি মানে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম আমি তো এখন মানে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি বুঝছো ফিজিক্যাল এক্সারসাইজ আবার আপনি এখানে এই সময় এই দোকানে কেন তোমার কোনো প্রবলেম আছে আমি তো এখন মানে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি বুঝছো ফিজিক্যাল এক্সারসাইজ আবার আপনি কেন তোমার কোনো প্রবলেম আছে আপনি তো দেখলাম ঘুরঘুর করতেছ চুম্মন তুমি একটু বেশি কথা বলো এই ওর হইছে কি রে এই তুই ঠিক আছিস তো আমি ঠিকই আছি তোরা দুজন যা শুরু করছিস এলাকার মানুষ কবে জানি বলবো আমরা ফ্রিজিং শুরু করছি বকবো আর কি আমাকে দেখা মাত্র কাদা কাদা গলা বলছে আপু প্লিজ আপু আমাকে বলো তোমার কাছে হেল্প চাইবে না তো কার কাছে যাবে আর তাছাড়া আঙ্কেল আন্টি যদি শোনে ওকে বকচক করবে কি দরকার বলো দরকার নেই আবার দরকার আছে